যাদের নামের প্রথম অক্ষর দন্তের স তালিবস্ব বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু, এপ্রিল মাসে তাদের জীবনে কি কি নতুন চমক আসতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি। তাই আপনার নামের প্রথম অক্ষর অর্থাৎ আদ্য অক্ষর যদি দন্তেস্ব তালিবস্ব বা ইংরেজির এস অক্ষর হয়, বা আপনার প্রিয়জন মানুষের নামের যদি শুরুটা দন্তেস্ব দিয়ে হয়, তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে একান্ত অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তবে একটি কথা মনে রাখবেন, নামের আদ্য অক্ষর দ্বারা ভাগ্যফল যতটা গণনা করা সম্ভব আমাদের তরফ থেকে, ততটাই আপনাদের সামনে গণনা তুলে ধরা হচ্ছে। এমনটা নয় যে আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে এটি মিলে যাবে, কারণ আপনারা জানেন সম্পূর্ণ ভাগ্যফল সঠিকভাবে গণনা করার জন্য নামের আদ্য অক্ষর ছাড়াও আপনার প্রয়োজন হয় জন্মের তারিখ, সময় এবং স্থান। তাই অতি অবশ্যই আপনারা ভিডিওটিকে দেখুন। আশা করি আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষের জীবনেই এই এপ্রিল মাসে বড় চমক, যেগুলি আমি উল্লেখ করলাম, আপনাদের জীবনে অতি অবশ্যই ঘটবে। এপ্রিল মাসে ভাগ্যফল ইতিপূর্বেই জানিয়েছি, তবে বেশ কিছু বড়সড় চমক বা পরিবর্তন আপনার জীবনে কিন্তু ঘটতে পারে। একেবারেই প্রথমে যে পরিবর্তনের কথা বলবো তা হলো অর্থের আগমন। অনেকেই বহু কষ্ট করে উপার্জন করেন, অনেকে আবার ভাগ্যের জোরে কম কষ্টে অধিক উপার্জন করেন। এই এপ্রিল মাসে এস নামের জাতক জাতিকাদের ক্ষেত্রে এমনটাই হতে চলেছে। আপনি যে পরিমাণ কষ্ট করবেন তার থেকে বেশি পরিমাণে উপার্জন করতে পারবেন, ফলে আপনার জীবনে আর্থিক উন্নতি যেমন হবে, তেমনি আপনার ভাগ্যের চাকারও পরিবর্তন হবে। তাই প্রিয় বন্ধুরা, অতি অবশ্যই অর্থনৈতিক উন্নতির পথ আপনারা কিন্তু দেখতে পাবেন এই এপ্রিল মাসে। তবে মনে রাখবেন, এটি 70-80% মানুষের জীবনে ঘটবে। এছাড়া যারা বিভিন্ন স্তরের রাজনৈতিক মানসিকতার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রেও বড়সড় উন্নতি হবার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যে যে পার্টিরই কাজ করুন না কেন, এস নামের হলে সেক্ষেত্রে আপনাদের জীবনে কিন্তু এই এপ্রিল মাসে বড়সড় উন্নতির কিছু ঘটতেই পারে। তাই আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন এই সময় আপনার জীবনের মূল উন্নতির পথটিকে প্রশস্ত করতে। প্রিয় বন্ধুরা, এই রকম বেশ কিছু পরিবর্তন দেখা দিতে পারে।
অনেকের ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি প্রাপ্তিও ঘটতে পারে, অর্থাৎ পিতার সম্পত্তি বা পৈতৃক সূত্রে আপনি এমন কিছু সম্পত্তি যেটি পাবেন না এই রকমই আশা করেছিলেন। এই ধরনের না পাওয়া সম্পত্তি কিন্তু এই মাসে আপনি ফেরত পেতে পারেন, সুতরাং এটি কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ। এছাড়া অনেকের জীবনে যে লটারি ভাগ্য লাগবে তা বলা বাহুল্য, অনেকেই বহু অজানা পথ থেকে প্রচুর পরিমাণে উপার্জনও করতে পারেন। সুতরাং এই সময় আপনাদের ওভারঅল উন্নতি হবে, কিন্তু বারবার আপনাদের বিষয়টি জানাচ্ছি, কখনো নামের শুধুমাত্র আদ্যক্ষর দ্বারা সম্পূর্ণ ভাগ্যফল বলা সম্ভব নয়, বা যে ভাগ্যফলগুলি বলা হয় সেটি সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হয় না। তাই সম্পূর্ণ ভাগ্যফলের জন্য আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন যে সঠিকভাবে জ্যোতিষ পরীক্ষা করতে। সেক্ষেত্রে নাম, ঠিকানা, জন্মের তারিখ, সময় এবং স্থান, এই তিনটি জিনিস, প্রথম জন্মের তারিখ, সময় এবং স্থান দিলে তবে সঠিকভাবে আপনার ভাগ্য জানতে পারবেন। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে এইরকম কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের অবশ্যই অন্যান্য মানুষজনকে এই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না। নমস্কার, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।